সিয়াম অবস্থায় স্ত্রীকে মানে চুম্বন করা বা স্পর্শ করা, এটি কি ইসলামের কোনো আসলে অনুমোদন আছে? আত্তাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য ধন্যবাদ। আজকের অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা আসলে এই বিষয় নিয়ে অনেক সময় আমাদের মধ্যে একটা বিব্রত, দ্বিধা, বিভক্তিগুলি থাকে। তো এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি, যেটা সহিহ বুখারীর 1927 এবং সহিহ মুসলিমের 1106 নম্বরে একটি হাদিসটি সংকলিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ও ইউওয়াশিরু ও হুয়া সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীকে চুম্বন করতেন এবং তার গায়ের সাথে গা মিলাতেন তিনি সিয়াম অবস্থায়। তাহলে বোঝা যায় যে সিয়াম অবস্থায় এই স্বাভাবিক স্পর্শ বা গায়ে গা মিলানো বা চুম্বন করা, এগুলি স্ত্রীকে করা যাবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলেই সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক সময় যুবক ভাইয়ের অনেক সময় এইসব চুম্বন করতে গিয়ে বা এই একসাথে অবস্থান করতে গিয়ে গায়ে গা মিলাতে গিয়ে অনেক সময় গিয়ে কিন্তু তার হারিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে যদি সে মনে করে যে তার সিয়াম ভঙ্গ হয়ে যাওয়ার মতো কোনো কারণ ঘটতে পারে, তাহলে সে এগুলি থেকে বিরত থাকবে। আর যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অবশ্যই এগুলিতে কোনো সমস্যা নেই। আস্থাশীল হন, আস্থাশীল হন, তিনি চুম্বন করতে পারেন, গায়ের সাথে গা মিলিয়ে তিনি মিশাতে পারেন, যেটাকে ইউবাশিরু বলা হচ্ছে, অর্থাৎ গায়ের সাথে গা লাগানো করতে পারেন। আর যদি তিনি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মনে করেন, আশঙ্কা করেন, তাহলে অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে, যেহেতু ফরজ সিয়াম। সুতরাং এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। কারণ এই হাদিসের শেষেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমাদের কে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এমন। এই হাদিসের শেষেই আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার মধ্যে একটা ইঙ্গিত আছে যে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সে বিষয়ের সাথে সে জড়িত হবে না। আর নিয়ন্ত্রণ ক্ষমতা যদি নিজের হাতে থাকে বা সে মনে করে যে আমি নিজেকে সংবরণ করতে পারবো, তাহলে সে সেটা করতে পারে, জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে, না জায়েজ হবে না। যেহেতু আল্লাহ রাসূল করতেন, আল্লাহ রাসূল করতেন, আয়েশা বলছেন যে সিয়াম অবস্থায় তিনি তার স্ত্রীকে চুম্বন দিতেন এবং গায়ের সাথে গা মিলিয়ে। এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস বা নির্দিষ্ট এমনটা নয়, যে কোনো জন্য প্রযোজ্য হতে পারে, তবে শর্ত হলো যে তার নিজের উপরে কন্ট্রোল থাকতে হবে, নিয়ন্ত্রণ ক্ষমতা তার থাকতে হবে। আর এখানে রাসূল সাল্লাম করতেন আর করেছেন, শব্দগত পার্থক্য, রাসূল সাল্লাম করেছেন, আর যদি আমরা এটা কন্টিনিউ কর্তানের মধ্যে নিয়ে যাই, তাহলে এটা কন্টিনিউয়াসলি বুঝাবে না। এখানে আল্লাহর রাসূলের যেখানে হাদিসের ভাষাটা কি, কানা ইউকাব্বিলু, তাহলে কানা ইউকাব্বিলু এটা কিন্তু মাঝে ইস্তেমরারি, তার মানে এটা রাসূলের বলতে গেলে যে মাঝে মাঝে করতেন, একবার করে ছেড়ে দিয়েছিলেন এমনটা নয়। সেটা মাঝে মাঝে, আমি সেটাই বলছি, মাঝে মাঝে প্রসঙ্গ আমরা মাসালাটা এমনভাবে বলবো যে আমরা যেহেতু একটা ফরজ সিয়াম আমরা আদায় করছি, আমরা নিজেদের পরহেজ করার চেষ্টা করবো সত্যি, যেহেতু সিয়ামের মৌলিক একটা শর্তই হচ্ছে সিয়াম, মানে সিয়ামের দুইটা অপশানের বিরত থাকার একটাই হচ্ছে কিন্তু যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, আর একটা হচ্ছে খানা পিনা থেকে, পানাহার থেকে, দুইটা বিষয়। তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা, যদি আমাদের কোনো কারণে আশঙ্কা থেকে যায়, সেক্ষেত্রে কাছে যাওয়াই আমাদের দরকার নেই। তবে শরীয়ত এই ক্ষেত্রে যেটা দিয়েছে রক্ষাত, সেটা করতে পারে, এই পর্যন্ত তার কোনো সিয়ামের ক্ষতি হবে না, এটা হচ্ছে মূল বিষয় আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুজনকে। এখানে আমি আপনাদের সাথে একটু যুক্ত করি যে আবু দাউদ হাদিসটা এসেছে 2384 এবং সহিহ হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুনি ওয়া হুয়া সায়েমুন ওয়া আনা সায়েমুন, মানে আরেকটু কিন্তু পরিষ্কার হয়ে আছে যে দুজনের সিয়াম, হ্যাঁ দুজনের সিয়াম, মানে আল্লাহ রাসূল চুম্বন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিয়াম ছিলেন, আনা সিয়াম ছিলেন, তাহলে এটা কোনো সমস্যা নয়। আরেকটি আসার এসছে যে এটা মাসরুফ থেকে বর্ণিত, যে তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে সিয়াম অবস্থায় একজন পুরুষ নারীর সাথে আসলে কী করতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট করে খুব জামে মানে একটা সারগর্ভ উত্তর দিলেন যে কুল্লু শাই ইল্লাল জামা, ইল্লাল, সব কিছু করতে পারবে কিন্তু স্ত্রী সম্ভব সেটা করতে পারবে না। এবং আরেকটি আমরা আসার এসছে, আরেকটি হাদিস আছে আবু দাউদে, যেটি সহিলে গাইরি যদিও হাদিসটি, সেখানে বলছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন কী করলেন, তার স্ত্রীকে চুম্বন করলেন, করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন যে লাকাদ সানাআতুল ইয়াওমা আমরান আযীমা, আজকে আমি একটা বিশাল মানে কাজ করে ফেলেছি, মানে ওনার দৃষ্টিতে মনে হচ্ছিল খারাপ কিছু করে ফেলেছেন উনি। তো এসে আল্লাহ রাসূল বললেন যে ওমা হুয়া, কী করেছো তুমি অনেক বিশাল কাজ করে ফেলেছো, কী বিষয়টা? উনি বললেন যে কব্বাল তো আনা সয়েদ, আমি চুম্বন করেছি। আল্লাহ রাসূল বললেন যে আর আইতা লাউ তামাজ মাজতা মিনাল মা, তুমি যে অজু করার সময় পানি দিয়ে কুলি করে আবার ফেলে দিতে,
তোমার এই বিষয়ে তোমার মতামত কি? আল্লাহ রাসূল বললেন, আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইদান লায়া দুরু, আমি যদি সিয়াম অবস্থায় ওযু করে কুলি করে ফেলে দিই তাতে কোনো সিয়ামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল বললেন, ফাফিমা, তাহলে তুমি যে কাজটা করেছো এটার মধ্যে আবার কি সমস্যা? কোনো সমস্যা একই রকম নেই, এটা কিন্তু আবু দাউদে এসেছে। তাহলে আমরা এই সকল হাদিসগুলো থেকে বুঝতে পারলাম সমন্বয় সাধন করে যে আল্লাহ রাসূল সিয়াম ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনিও সিয়ামা ছিলেন, উভয়ে ছিলেন। মোদ্দা কথা হলো, যদি এই অবস্থায় কেউ নিজেকে মনে করে যে আমি নিজেকে সম্বরণ করতে পারবো, তাহলে এই কাজটা করবে, জায়েজ আছে। কিন্তু যদি কেউ মনে করে বা তার যদি আশঙ্কা থাকে যে আমি পারবো না, তাহলে এই বিষয়ে দূরে থাকতে হবে। ধন্যবাদ।